মণ্ডলী, আপনারা দেখছেন হাবিবের কৃষি, আমি হাবিব। আপনাদের সকলকে জানাই নাপকো গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা মাদারীপুরের শিবচর উপজেলার গ্রামের নাম কি যেন ভাই? মগরা। মগরা গ্রামে আমি এখন আসছি আপনাদের আউশ ধান খেতে। যে আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে এই জমিটা হলো আউশ ধান ক্ষেত। এই আউশ ধানে বিভিন্ন ধরনের ছোট শ্যামা, বড় শ্যামা সহ বিভিন্ন ধরনের আগাছা জন্মায়, আর এই সকল আগাছা নিরানি দেওয়ার জন্য কৃষকদের প্রচুর অর্থের অপচয় হয়ে থাকে। এই আগাছাটা দমন করার জন্য আমরা নাপকো গ্রুপ আজকে ইউপিএল ইউনাইটেড ফসফরাস লিমিটেড, ইনাদের একটা ওষুধ আছে নাম কৃষ, এই কৃষ আমরা ব্যবহার করব আজকে এই ধানের জমিতে যত ধরনের আগাছা আছে আগাছা দমন করার জন্য। আমরা কৃষটা কিভাবে ব্যবহার করব আসুন আপনাদের দেখাই। এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ, সেমকো কোম্পানি কৃষ। এই কৃষ আমরা আজকে এই জমিতে ব্যবহার করব। আমার হাতে যে কৃষটা দেখতে পাচ্ছেন এটা 20 মিলি কৃষ। এই 20 মিলি কৃষ আমরা 33% জমিতে ব্যবহার করব। এই কৃষটা ব্যবহার করার নিয়ম এবং পদ্ধতিটা আপনাদের আমি জানাই দিচ্ছি। প্রথমে এই বোতলটা আমরা এরকম বিশুদ্ধ পানিতে, এখানে আমি এই মগ দিয়ে 4 মগ পানি নিচ্ছি, হ্যাঁ 3 মগ, এই পানিতে প্রথমে এই ওষুধটা পুরোটা আমরা গুলবো। দেখেন ব্যবহার করার নিয়মটা ভালোভাবে জেনে নেন। এই ওষুধটা আমরা কৃষ প্রথমে এই বোতলটা ভালোভাবে ঝাঁকাই নেব। ঝাঁকাই নেওয়ার পরে আমরা এই পানিটুকুতে সম্পূর্ণ বোতলটা ঢেলে দেব। সম্পূর্ণ ওষুধটা এই পানিতে আমরা মিক্স করব। এখানে পানিতে ভালোভাবে মিক্স হওয়ার পরে এখান থেকে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা 16 লিটার মেশিন একটা, এই মেশিন দিয়ে আমরা কৃষ এক্সপ্রে করব। দেখেন এখানে আমার হাতে নজেলটা দেখেন, এখানে দুইটা নজেল আছে কৃষ ব্যবহারের জন্য উপযুক্ত নজেল। এই মেশিনে আমরা আগে পানি ভরে নেব। ওখানে আমার কৃষটা মিক্সড হচ্ছে, আমার কৃষক ভাই মিক্স করতেছে। এখানে 16 লিটারের মেশিনে আমরা 8 লিটার প্রথমে পানি নেব। আমাদের টিউবওয়েল থেকে বিশুদ্ধ পানি আনা আছে। আমরা ড্রামটা হাফ ভরাই নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিশুদ্ধ পানি নিচ্ছি, হ্যাঁ পানিতে কোনো ময়লা নাই। হাফ পানি নেওয়ার পরে আমরা এবার এটার ভিতরে ওষুধটা ঢেলে দেব। ওখান থেকে 1 মগ ওষুধ এখানে দেব। এই যে দেখেন আমরা হাফ পানি নিচ্ছি, দেখেন ভিতরে, দেখেন দেখতে পাচ্ছেন আমরা হাফ পানি নিচ্ছি। এবার আমরা ওখান থেকে ওষুধটা ঢেলে দেব। কাকা দিয়ে দেন, ধন্যবাদ। আমরা 1 মগ ঔষধ মিশ্রিত পানি ব্যবহার করার পরে আমরা গোটা ট্যাঙ্কিটা 16 লিটারে ভর্তি করব। এই যে দেখেন আমরা পানি দিয়ে মেশিনটা 16 লিটার ভরাই নিয়েছি। এখন মেশিনটা আমরা একটু ঝাঁকুনি দিয়ে নিব ওষুধটা যেন ভালোভাবে আবার মিক্সড হয়। এভাবে ঝাঁকুনি দিয়ে নেওয়ার পরে আমরা একটু হাওয়া দেবো। হাওয়া দিলে হাওয়া দিলে আমার ওষুধটা আরো ভালোভাবে মিক্সড হবে। এরপরে আমরা এই যে দেখেন আমার নজর দিয়ে ওষুধটা বাইর হচ্ছে, আমরা এই ওষুধটা এখন এক্সপ্রে করব। আপনি খাবেন, আপনি আটকে রাখতে পারবেন কিন্তু, হ্যাঁ